হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফটাফটি আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে বীরভূম জেলার মধ্যে ইলামবাজারে, সেই জায়গা। তো এখানে পেছনে দেখতে পাচ্ছ বড় প্যান্ডেল হয়েছে। ব্যাগটা কোথায় রাখলে? রেখে দিয়েছ? এ চলে তো ব্যাগটা রেখে আসি গা, আসো। স্টেজটা এটা হচ্ছে স্টুডেন্ট সেকশন, আর এটা হচ্ছে গার্জেন সেকশন। স্টেজের ব্যাকগ্রাউন্ডটা পেছনের দিকটা এখানে ডিস্টেন্স মেনটেন করা হয়েছে। গ্রিন রুম লিখ দি, হাই বলো। এখানে সবাই তো এখন র্যালির জন্য যাওয়া হচ্ছে। এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন হচ্ছে। সিকিউরিটি এসছে, অনেক পুলিশ রয়েছে, স্টুডেন্টরাও রয়েছে। দেখো তো এই যে ভ্যানটাতে আমরা র্যালিতে বেরোবো। র্যালি থেকে আমরা চলে এলাম, যাইনি বিকজ আমাদের স্টেজে আরও কাজ আছে, তো এগুলো করতে হবে। আর এটা হচ্ছে স্টেজটা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে। আর আচ্ছা
পুরে লাঞ্চ দিয়েছে, দেখি কি দিয়েছে। আর এটাতে এটা খোলতো এটা মিষ্টি আছে আর এটা হচ্ছে মঞ্চটা। গেস্টরা এখন নেই, সবাই বেরিয়ে গেলেন। আর ওইখানে মডেল এক্সিবিশন হচ্ছে, ওই দিকটাতে যাবো। এটা হচ্ছে স্টুডেন্ট কর্নার, আর এটা হচ্ছে গার্জেন কর্নার। স্টেজটা দেখুন পুরোটা। তাহলে এক কথায় বুঝে গেলাম, এক কথায় তোমার মেসেজ কি হবে আমার সর্বসাধারণকে, জনসাধারণকে বলবো এক কথা কি বলতে চাইবো এই তোমার এই যে ডেমোনস্ট্রেশন, তার ট্যাগলাইন কি থাকবে? আগামী দিন আমার একটা পর্যায়ে আমরা যে পরিমাণ জল এখন খরচ করছি অপচয় করি, তাহলে আগামী দিনে এই অপচয়টা যদি এরকম অব্যাহত থাকে আগামী দিনে জনসম্পদ হতে পারে, যেখানে জলই জীবন আমরা বলি, তাই তো? সুতরাং আমাদের মানুষ সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে জল সম্পদ। আমরা এখানে রুফ
वाटर बॉडी छोटो छोटो वाटर बॉडी एरकम तैरि करते जलगुलो थाकबे टप सॉइल इत्यादि से सब प्रथम और एक बड़ो जिनिस हच्छे गाछ लागाबो जो स्लोपिंग गाछ लागाई ताहले ओई टप सॉइल ओटा अतटा अतटा परिमाणे जेते पारबे तई तो थैंक यू কার্যকলাপের কারণে যে হারে দূষণের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে তাতে পরিবেশের ক্ষতি হচ্ছে ও মানুষের নানা সমস্যা হচ্ছে এবং মাটি দূষণের প্রভাব মানুষের উপর সবচেয়ে বেশি বর্তমানে দুপুরের মধ্যে বায়ু দূষণের প্রভাব সবচেয়ে বেশি বায়ু দূষণের ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে মানুষের নানা রোগের সৃষ্টি হচ্ছে ব্রঙ্কাইটিস হাঁপানি ক্যান্সার ইত্যাদি তাই বায়ু দূষণ কীভাবে কমানো যায় সেই সংক্রান্ত আমরা মডেল আমাদের মডেলটা হচ্ছে কলকারখানা থেকে যে দূষিত বায়ু নির্গত হচ্ছে তা কী করে কমানো যায় অর্থাৎ বায়ু দূষণের পরিমাণ কী করে কমানো যায় তার ব্যবস্থা করা যদি বিভিন্ন কলকারখানায় বিশেষ করে তাপবিদ্যুৎ কেন্দ্রে এই ইলেকট্রোস্ট্যাটিক বেশি বিচেতন নামক যন্ত্রটি বসানো যায় ও কারখানার চারিপাশে প্রচুর পরিমাণে ভারতীয় দেশি গাছ লাগানো যায় তাহলে বায়ু দূষণ অনেকটাই কমে এই ইলেকট্রোস্ট্যাটিক বেশি বিচেতন নামক যন্ত্রের কাজ এই যে এটি বিশেষ করে তাপবিদ্যুৎ কেন্দ্রে বসানো হয় এটি হলো এক ধরনের বায়ু পরিশোধক যন্ত্র কারখানা থেকে নির্গত যে দূষিত বায়ু থেকে অজস্র ধূলিকণা বলতে কার্বন কণা এই যন্ত্রটি অপসারণ করে তাপবিদ্যুৎ কেন্দ্রে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় যেমন কয়লা এই ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর নামক যন্ত্রটির মধ্যে দুটি প্লেট থেকে একটি নেগেটিভ অপরটি পজিটিভ একটি প্লেটে ধূলিকণাগুলি জমা হয় পরে সেগুলিকে আলাদা করে দেওয়া হয় এর ফলে এই বিশুদ্ধ বায়ু এই কলকারখানার চিমনি থেকে নির্গত হয় এছাড়াও গাছ কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে শোষণ করে নেয় ফলে আমাদের ফলে কারখানার চারিপাশের পরিবেশ দূষণমুক্ত হয় ও ঠান্ডা হয় ভূগর্ভস্থ জল যেটা আমরা সাক করছি আর কি দেশ থেকে সেটার ব্যবস্থার অপচয় হবে না আমাদের মধ্যে একটা এ থাকে যে আগামী দিনে হয়তো যে জলের অপচয় করছি সেই জল সম্পদ দেখাই করে এবং মানব জীবনে জলই যেহেতু জীবন মানব সভ্যতারও একটা সম্পদ দেখা দেবে তাই তো থ্যাংক ইউ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এড করছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।